নমস্কার বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম কারিপাতার পকোড়া গ্রাম বাংলায় যাকে বলা হয় কারিপাতার বড়া তো চলুন বন্ধুরা আমি কীভাবে কারিপাতার পকোড়া বা বড়া বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর দাদিমা আমাদের বাড়ির বাগানে চলে এসেছি দেখুন একেবারে গাছের গোড়ায় চলে এসেছি এবার কচি কচি কারি পাতাগুলোকে তুলে নেব আর কারিপাতার গাছটা কতটা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের দেশে কারিপাতা ততটা প্রচলিত নেই কিন্তু দক্ষিণ ভারতে এটা খুবই প্রচলিত একটা পাতা বিশেষ করে কেরালায় এটা প্রতিটা ঘরে ঘরেই পাওয়া যায় তো আমাদের পাতাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে পাতাগুলোকে ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা এভাবে প্রথমে পাতাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেবেন আর প্রথমে ধুয়ে নেবেন না হলে পাতাতে প্রচুর পরিমাণে নোংরা থাকে এবার দাদিমা কারি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে দিচ্ছে আপনারাও এভাবে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন আর দাদিমা আগেকার মানুষ তো তাই শাক কাটতে এক্সপার্ট আর আমরা এখন আগেকার দিনের মানুষদের মতো এক্সপার্ট নই আর আমাদের কাছে শাক কাটাটা একটা যেন কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক বন্ধুরা শাকগুলো কেটে নেওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম কুচনো রসুন দেওয়ার পর আমি সামান্য একটু কুচনো আদা দিয়ে দেবো তার জন্য আদাটাকেও কেটে নিলাম আপনারা এভাবে আদাটাকে কুচিয়েও নিতে পারেন আবার থেতো করেও নিতে পারেন এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও নিতে পারেন আবার কম করেও নিতে পারেন এবার আমি কারি পাতার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণ দেওয়ার পর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখানে গোটা মৌরি দিয়ে দিলাম গোটা মৌরি দেওয়ার পর সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর হলুদ দেওয়ার পর এখানে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে সামান্য চিনিও দিয়ে দিয়েছে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তো আমি এখানে চিনি দেওয়ার পর সামান্য ধনেও ও জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার বেসন নিয়ে নিলাম এক কাপ মতো বেসনটা নেয়ার পর আমি দু চামচ মতো চালের গুঁড়িও নিয়ে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়িটা নাও নিতে পারেন কিন্তু আমি এখানে দিয়েই দিলাম এবার খুব ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব আমি এখানে চালের গুঁড়িটা দিয়েছি কারণ চালের গুঁড়ি দেওয়ার পর পকোড়াটা আরও মুচমুচে হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে কারিপাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার জন্য আমাদের কারিপাতাটা খাওয়া খুবই জরুরি তো আমি উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার পকোড়াগুলোকে হাত দিয়ে খুব ভালো করে পকোড়ার আকৃতি করে তেলের ওপর বসিয়ে দেব। আর এইভাবে সব পকোড়াগুলোকে আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এইভাবে পকোড়া শেপ দিয়ে তেলের মধ্যে বসিয়ে দিলাম আপনারাও এভাবে তেলের ওপর বসিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যাতে করে আমি যে নতুন ভিডিও আপলোড দেব সেটা আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আর সবার আগে যাতে আপনার কাছে আমার ভিডিওটা আগে পৌঁছে যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলোকে খুন্তি দিয়ে উলটিয়ে নিয়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি আপনারা এভাবে খুব ভালো করে ভেজে নেবেন যাতে বড়াগুলো কাঁচা না থাকে তো বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা অনেকে আছেন কারিপাতা খেতে চান না তারা কারিপাতার গন্ধটা সহ্য করতে পারে না তো তাদের বলছি আপনারা এইভাবে পকোড়া বানিয়ে খাবেন দেখবেন খেতে কোনো অসুবিধা হবে না এবার বড়াগুলো ভেজে নেওয়া তেলে বাকি বড়াগুলো বা পকোড়াগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব তার জন্য আবারও আমি তেলের ওপর পকোড়াগুলো বসিয়ে দিচ্ছি আর এইভাবে সব পকোড়াগুলোকে আমি পরপর ভেজে নেব বন্ধুরা আপনারা এই কারিপাতার পকোড়াটা সন্ধ্যা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন এছাড়াও আপনারা অতিথি আপ্যায়নেও ব্যবহার করতে পারেন দেখবেন তারা খেয়ে অনেক খুশি হয়ে যাবে তো আমার বড়াগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু টমেটো সস দিয়ে আমি বড়াগুলোকে সার্ভ করে নিয়েছি তো আপনারা এভাবে টমেটো সস দিয়ে এই রকম বড়া খাবেন দেখবেন খেতে খুব সুন্দর হবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ